একের পর এক কুকুরের মৃত্যু, অভিযোগ বিষ মিশানো খাবার দিয়ে খুন করা হয়েছে কুকুরগুলিকে। বনগাঁ থানায় অভিযোগ দায়ের শিক্ষিকার। রাতের অন্ধকারে এলাকার একাধিক পথ কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ, বিচার চেয়ে থানার দ্বারস্থ স্থানীয় বাসিন্দা এক শিক্ষিকা। মৃত কুকুরগুলির দেহ ময়নাতদন্ত করা হয় এদিন। ঘটনাটি ঘটেছে বনগাঁর দীনবন্ধু নগর এলাকায়। অভিযোগ, ওই এলাকায় বেশ কিছু পথ কুকুর রাস্তায় ঘুরে বেড়াত। স্থানীয় বাসিন্দা সুস্মিতা রায় শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির সামনে লাইন দিয়ে মৃত অবস্থায় তিনটি কুকুর পড়ে আছে, অসুস্থ আরও বেশ কয়েকটি পথ কুকুর। অসুস্থ কুকুরদের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। এরপর বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেন ওই শিক্ষিকা। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা খাবারের সাথে বিষ মিশিয়ে এলাকার সমস্ত সারমেয়গুলিকে খাইয়ে দেয়। সেই বিষ মাখানো খাবার খেয়ে তিনটি সারমেয় মারা যায়, অসুস্থ হয় আরও বেশ কয়েকটি সারমেয়। কুকুরগুলি রাস্তারই খামড়া ফিট করা এবং দেখাশোনা, অন্যান্য ওষুধপত্র সেগুলোর ব্যবস্থা করি। তো আজ সকালবেলা হঠাৎ খবর আসে তিনটে কুকুর মারা গেছে। আমরা তড়িঘড়ি পৌঁছাই, গিয়ে দেখি তিনটে, দুটো ফিমেল মা মেয়ে কুকুর এবং একটি পূর্ণবয়স্ক ছেলে কুকুর মারা গেছে। তার মধ্যে একটি কুকুর মা এবং তার চারটে বাচ্চা আছে। তিনটে বড় কুকুর তো মারা গেছেই, তার মধ্যে তিনটে আরও বাচ্চা কুকুর অসুস্থ তারা। তা এই মতো অবস্থায় আমরা তাদের জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করি এবং কুকুরগুলোকে একটা ভালোভাবে তাকে সৎকারের ব্যবস্থা করি, মাটির চাপা দিয়ে ব্যবস্থা করা আছে। আমরা চাই এই যারা এই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাক্ষী শাস্তি হোক এবং আইন তা আইনের পথে চলুক এবং পুনরায় যেন এরকম ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসনকে লক্ষ্য রাখতে বলবো। সুস্মিতা রায় বলেন, বেশ কয়েকটি সারমেয়কে অসুস্থ হয়ে বমি করতে দেখে ধারণা হয় তাদের বিষ খাওয়ানো হয়েছে, পাশেই বিষের প্যাকেট পড়েছিল। তিনি একটি পশুপ্রেমী সংগঠনকে জানালে তারাই উদ্যোগ নিয়ে এলাকার বিষ খাবার খাওয়া অসুস্থ সারমেয়দের চিকিৎসা করেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সুস্মিতা রায় জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে, তবে সময় মতন জানতে পেরে এলাকার সারমেয়গুলিকে বাঁচানো গিয়েছিল। এবার আর সেই সময় পাওয়া গেল না। কেউ এই ঘটনা অসৎ উদ্দেশ্য নিয়ে ঘটাচ্ছে বলে অনুমান তার। অভিযোগ করলাম যে নিরীহ প্রাণী তিনটি কুকুর আমার বাড়ির সামনে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। সেটার সঠিক বিচার চাওয়ার জন্য আমি থানায় এসেছি, অভিযোগ জানিয়েছি। বাচ্চা চারটে ছিল, তার মধ্যে দুটো বাচ্চা বিষ খেয়েছিল, কিন্তু ডাক্তার ডেকে ট্রিটমেন্ট করিয়ে তারা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা এসছে আর কি। মোট তিনটি কুকুর মারা গেছে, এক দুটি হচ্ছে ফিমেল আর একটা মেল। ফিমেল কুকুরের মধ্যে একটা হচ্ছে মা কুকুর, তার চারটি বাচ্চা আর কি। না, সেটা বুঝতে পারিনি আমি। ঘুম থেকে যথারীতি প্রতিদিন যেমন উঠি তেমন উঠেছি, উঠে সামনেই দেখছি পরপর তিনজন মরে পড়ে আছে। আশঙ্কায় আছি, পাড়ায় তো আরও কুকুর আছে, অন্যান্য কুকুর যেগুলো আছে, বাচ্চাগুলো আছে, এদের যদি আবার এরকম করে তাহলে তো কোনো কুকুরই থাকবে না। সমস্ত প্রাণী জীব সবারই বেঁচে থাকার অধিকার আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।